এএফসি কাপের প্রস্তুতি কেমন, কলকাতা লিগে কেমন দল মাঠে নামবে, এসব নিয়ে রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস। রিপাবলিক বাংলা খেলায় আজ আমাদের সঙ্গে রয়েছেন মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস। সৃঞ্জয়দা, রিপাবলিক বাংলা খেলায় আপনাকে স্বাগত। প্রথমেই জানতে চাইব যে গত মরশুমে একটুর জন্য আইএসএল ট্রফিটা হাতছাড়া হয়েছে, নতুন মরশুম আসছে, কি পরিকল্পনা দল নিয়ে? দেখুন, আমাদের যে বোর্ড আছে তারা কিন্তু সবসময় চেষ্টা করে যে একটা ভালো টিম করতে। গত বছরও ভালো টিম হয়েছে এবং খেলার মধ্যে দেখুন দের ইজ অলওয়েজ অ্যাক্সিডেন্ট বলতে পারেন। যেভাবে দুবারই আমরা মানে ইনক্লুডিং এই গ্রুপ স্টেজে চ্যাম্পিয়ন হওয়া বা ফাইনালে চ্যাম্পিয়ন হওয়া দুটোই একটুর জন্য মিস হয়ে গেছে, কিন্তু আপনাকে দেখতে হবে টিমটা মোটো একটা জায়গায় পৌঁছেছিল। এবং এবছরও আপনারা যদি দেখেন খাতায় কলমে টিমটা কিন্তু অসাধারণ হয়েছে, আমাদের প্রচুর প্লেয়ার এসেছে। বাট আমরা আশাবাদী যে এই টিম নিয়ে যদি এই টিমটাকে ঠিক করে চালানো যায়, ঠিক করে এগোয়, তাহলে ডেফিনেটলি সাফল্য আসবে। সামনেই এএফসি কাপ রয়েছে, সেই মানে সেখানে নতুন দল খেলবে, মানে অনেকেই নতুন প্লেয়ার এসছে তারা খেলবে, তো সেই মানে এই দলটাকে নিয়ে এএফসি কাপে কতটা আশাবাদী? দেখুন, আপনাকে এটাও ব্যাপারটা মাথায় রাখতে হবে যে এই সবে প্লেয়াররা এলো। আগে যেটা যদি এএফসি কাপ যদি অগস্টে হতো তাহলে অনেকদিন আগে, প্লাস এই যে নতুন প্যান্ডামিক, আপনি দেখবেন এখন সব থেকে বড় প্রবলেম হচ্ছে একটা প্লেয়ারের মেন্টাল হেলথটা। হাবাসের ইনস্ট্রাকশন ফলো করেছে, ওরা বাইরে বাড়িতে করেছে, সব কিছু করেছে, কিন্তু যতই বাড়িতে ইন্ডিভিজুয়াল করুক একটা টিম পুরোটা একসাথে হওয়া, কিন্তু টিমের একটা ওয়েট আছে, যদি কম্বিনেশনটা এইটুকুন টাইমের মধ্যে ডেভেলপ করতে পারে তাহলে ডেফিনেটলি ভালো খেলবে। পাশে পাড়া ক্লাবে বেশ কয়েকদিন ধরে এই ইনভেস্টার চুক্তি নিয়ে বেশ ডামাডোল চলছে, এই বিষয়টাকে কীভাবে দেখছেন, যেহেতু আপনারাও এক বছর আগেই নতুনভাবে চুক্তি হয়েছে? দেখুন, সে তো পাশের ক্লাব আমাদেরও আগে চুক্তি করেছিল, চুক্তি না রাখতে পেরে অনেক কথা বলছে, সেটা আমাদের ব্যাপার নয়, আমি এই নিয়ে কোনো কথা বলতে চাই না। তবে আমি চাই যে পাশের ক্লাব তাড়াতাড়ি ফিরে আসুক, কারণ তারা যদি আসে তাহলেই সেই চিরপ্রতিদ্বন্দ্বী ভাবটাও থাকবে এবং বাংলার ফুটবল বেঁচে থাকবে। তবে একটা কথা বলতে পারি, যা হচ্ছে যা হয়েছে সেটাই কিন্তু বাংলা ফুটবলের ভালো বিজ্ঞাপন হয়নি সারা ভারতবর্ষের কাছে বা সারা কর্পোরেট জগতের কাছে। একদম শেষে জানতে চাইব যে মোহনবাগান দিবসের দিনও দেখলাম যে বেশ কিছু সমর্থক ওই এটিকে এবং মোহনবাগান এই নামের বিষয়টা নিয়ে একটু তারা মানে মাঝে মাঝেই বিক্ষোভ বা বিদ্রোহ ফেসবুকেও দেখা যায় এবং মাঝে মাঝে এই বিক্ষোভটা উঠে আসে, এইটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, এটা বিক্ষোভ কাউর কিছু মনে হতেই পারে। এখানে আমাদের কাছে এটিকে ইজ আ স্পন্সার্স লোগো, যেমন প্রতিটি ইন্ডিয়ায় তো আগে হয়ে এসেছে দ্যাট বিফোর দ্য নেম অফ দ্য ক্লাব তোমার স্পন্সারের নম লোগো প্রিফিক্স বা এফিক্স হয়েছে। যে কোম্পানি আজকে 50-60 কোটি টাকা বছরে খরচা করবে ফুটবলের পেছনে, এবং যদি আপনি সত্যি দেখেন, আই উড লাইক টু থ্যাংক সঞ্জীব গোয়েঙ্কা, যেভাবে টাকা খরচা করে যেভাবে ভালো করে টিমটা করা হচ্ছে সেইখানে কিন্তু উনি কোনো কার্পণ্য করছেন না। সো সেটা তাদের ডেফিনেটলি এটা বিক্ষোভ, যে ডেফিনেটলি এটা হয়তো পরবর্তীকালে, আমি তো বলেছি এটা পরবর্তীকালে হয়তো এটা মাথায় নেবে তারাও, সবাই আলোচনা করবে, কিন্তু সব কিছুর একটা এ হওয়া উচিত। মোহনবাগান ডে একটা ভালো দিন, সেটা মোহনবাগানের দিন, সেদিনই বিক্ষোভ দেখিয়ে তো কোনো এ হয় না, মানে বিক্ষোভ দেখাও না তুমি, কিন্তু মোহনবাগান দিন, সেদিন মোহনবাগানে একটা গর্বের দিন, সেদিন বিক্ষোভ দেখিয়ে তুমি কী প্রমাণ করলে? আমরা মোহনবাগানে 1911 জার্সি এ করলাম, সেটা তো এটিকে জার্সি নয়, সে তো মোহনবাগান 1911 ইতিহাসের জার্সি, সেই দিনটাকে ছোট করবে কেন তুমি? অন্য অনেক দিন আছে, করো বিক্ষোভ। আমাদের এজিএমের দিন বাইরে বিক্ষোভ হয়েছে, আমরা তো পুলিশও আনিনি, পুলিশকে বলিনি মারতে কোথাও কিছু, বলেছি তোমরা তোমার মতো বিক্ষোভ করো, খালি কারোর গায়ে হাত তাত দিও না। মোহনবাগানের কালচার এটা, মানে একদিকে বলো আমার মা, আমার মাকে কিন্তু কেউ অপমান করতে পারে না, এটা মাথায় রেখে সমস্ত বিক্ষোভ টিক্ষোভ সব করতে পারো, তোমার অধিকার আছে, কেউ তোমায় কিছু বলছে না, কিন্তু প্রথমত মনে রাখবে তুমি সন্তান, তোমার মায়ের ইজ্জত কিন্তু তোমাকেই রাখতে হবে।
অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন সৃঞ্জয় বোস, এবং তিনি যেটা জানালেন যে যে সমস্ত সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের বিক্ষোভ দেখানোর অধিকার নিশ্চয়ই আছে, কিন্তু সেখানে মোহনবাগান নাম বা মোহনবাগান সমর্থক এই শব্দটাই কিন্তু সবার প্রথমে আসে। ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরার সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, কলকাতা।